আসসালামু আলাইকুম। আমাদের সুইজারল্যান্ডের পুরাতন একটা বাড়ি, সেই বাড়িতে আগুন লেগে গেছে। একদম অনেক আদিকালের একটা বাড়ি, প্রায় 400-500 বছরের একটা বাড়ি। এই বাড়িতে একটা বুড়ি ছিল, সেই বুড়িতে সিলিন্ডার চালাইতো। সে সিলিন্ডার বাস্ট হইয়া আগুন ধরে গেছে, সেই বুড়িটাও মারা গেছে। এখন আরও কে কে মারা গেছে জানি না, নিউজটা আসে নাই, আসবে, পেপার পত্রিকা পড়লে বুঝতে পারবো। এখন এই যে ফায়ারের লোকজন এসে সব কিছু আগুন নিয়ন্ত্রণে আনতেছে, কিন্তু অনেক আগুন ধরলে তো আর এগুলো নিবানো যায় না। তারপরও অনেক ইউনিট কাজ করতে আছে, 2-3টা, অনেক ফায়ারম্যান পুলিশ সব হাজির হয়ে গেছে। এখন এই পুরাতন বিল্ডিং তো এখানে 3তলা, এখন কতজন ফ্যামিলি ছিল এটা জানি না, জানা যাবে। শুনছি যে একজন মারা গেছে, একটা বুড়ি মারা গেছে যার সিলিন্ডার বাস্ট হয়েছে, উনি উপরের তলায় মনে হয়। আর ওই ওই প্লেসটা অনেক গরম ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, সব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে পুলিশ, ফায়ারম্যান। এই যে ফায়ার, এই সুইজারল্যান্ডের ফায়ারের পোশাক, এটা ফায়ারম্যান বলে, এই যে ফায়ারম্যান, এগুলো এসে এখন নিয়ন্ত্রণ আনতেছে। 4-5টা ইউনিট কাজ করতেছে চতুর্দিকে দিয়ে। এই যে আর এই পুরাতন, এই প্রায় 400 বছর পুরনো বিল্ডিং, এখানে ও উনি নাকি করতেছিল। এখন তো সামারের সিজন, গ্রিল ট্রিল করে। এখানে সাধারণত সুইজারল্যান্ডে নাই সিলিন্ডার গ্যাসের সিস্টেম নাই। উনি মনে হয় একটু আগের দিনের মানুষ, তো উনি মনে হয় একটু সিলিন্ডার গ্যাসে গ্রিল করতে যাইয়া ইয়া হয়েছে। আর প্রচণ্ড রকমের গরম, যে কোনো একটা কিছু হয়েছে জানি না, ফায়ার লাগছে। এখন তো সব শেষ হয়ে গেল, তো একদম 3তলা। তো ওইখানে গিয়ে আমরা একটু ফটো করলাম। আর এখন প্রচণ্ড রকমের গরম, খুবই সাবধানতা, সিলিন্ডার গ্যাসে এভাবেই হয়, কখন কি হয়ে পড়ে কেউ জানে না। আর এখন সুইজারল্যান্ডের সমস্ত জায়গায় কারেন্টের চুলা কোনো নাই, এই সব থেকে রক্ষা করার জন্যই এগুলা। কিন্তু ওই যারা গ্রিল ট্রিল করে তাদের বাসায় এক একটা থাকে সিলিন্ডার, তারা এই সামারে সিজন আসলে গ্রিল করে। আমাদের বাসায় সিলিন্ডার আছে কিন্তু ওতে গ্যাস নাই, কিন্তু আমরা ওগুলো চালাই না। সবাই এসে ভিড় করতেছে, সবগুলো রাস্তাই করে দিয়েছে। এখানে মানুষ অতটা ভিড় করে না, সবগুলো রাস্তা ব্লক করে দিয়েছে যাতে পুলিশ চতুর্দিকে ঘুরাইয়া। আমি তো সব দিকে ঘুরছি, 2-3টা-4টা মুখ আছে, সেই মুখ সবগুলো বন্ধ করে দিছে যাতে মানুষজন এসে ভিড় না করতে পারে। আর এমনিতেও ভিড় করবে কে, এখানে তো বেশি লোকজন নাই, ভিড় করার কোনোই কিছু নাই। এই যে দেখো,